জন্ম মৃত্যুর ঘটনা শনিবার বাসনা কি প্রভু গো বড় কথা বল শনিবার বাসনা প্রভু দেব শ্রী নারদ মামা এ কথা যে অতি গোপন কথা সত্যি গো মামা কিন্তু মামা তুমি এই কথা বলে দাও মামা এই কথা যে আমি কোন দিন শ্রবণ করিনি গো মামা কি বলছো দেব শ্রী নারদ এই কথা তুমি কোন দিন শ্রবণ করনি হে গো মামা বেশ একমাত্র তোমার জন্য আজ আমি বলে দিচ্ছি বেশ তাই হবে শোনো পুত্র শোনো আরে তুই কেন বাবা পাগল জন্ম মৃত্যুর আছে গন্ডগোল তুই কেন বাবা পাগল জন্ম মৃত্যুর আছে গন্ডগোল কি বাপ রে আছে গন্ডগোল সংসার মাঝারে সত্যি সত্যি বলছো এতই কেন বাপ হও পাগল জন্ম মৃত্যুর আছে গন্ডগোল কি বাপ রে আছে গন্ডগোল সংসার মাস রে বাপ কিন্তু প্রভু বলো কেন বা মরে জীবি কেন বা জন্মে কি জন্ম হয় কি বাপুর রে অনুরোধ কেন বা মরে জীবি কেন বা জন্মে কি জন্ম হয় কি বাপুর রে মরে জীবি কেন বা জন্মে আর কি জন্ম হয় কি পাপ পূর্ণে কি প্রভু গো আজ বলো কথা শোনার বাসনা মনেতে প্রভু ও তোমরা এটাও জেনে নিতে চাও পুত্র হ্যাঁ প্রভু বেশ বেশ তাহলে শোনো পুত্র বেশ বলো আরে কর্ম গুণে বাপ জন্ম যার জন্ম মৃত্যু হয় বারে বার কর্ম গুণে বাপ জন্ম যার জন্ম মৃত্যু হয় বারেবার কি বাপ রে জন্ম ভবে আশা হয় বারেবার পুত্র বলো প্রভু যে কর্ম গুণে জন্ম যার জন্ম মৃত্যু হয় বারে বার কি বাপ রে এই ভাবে আসা যাওয়া তার হয় বারে বার তাই বুঝি সত্যি বেশ তাই যদি হয় তবে ওগো প্রভু 84 লক্ষ জনের ঘটনা শুনিবার মোর বাসনা চুরাশি লক্ষ জনের ঘটনা শুনিবার মোর বাসনা ও কি প্রভু হে বলো কথা মোর শুনিবার বাসনা ঘটনা শনিবার বাসনা কি প্রভু গো বালু কথা মনে শনিবার বাসনা প্রভু বেশ অনিরুদ্ধ তুমি 84 লক্ষ জনের ঘটনাও জেনে নিতে যাও পুত্র হ্যাঁ প্রভু বেশ দেবশ্রী নারদ মামা
84 লক্ষ জনীর কথা যে আরো অতি গোপন কথা দেব শ্রীনারু সত্যি গো মামা এই যে অতি গোপন কথা কিন্তু মামা এই কথা না আমি এখনো কোন শ্রবণ করিনি ও তুমিও শ্রবণ করতে চাও হ্যাঁ তুমিও কোদিন না কি বললে তুমি আমি কোনদিন শ্রবণ করিনি তাই নাকি হ্যাঁ ঠিক আছে অনিরুদ্ধ বলো প্রভু তোমাকে 84 লক্ষ জনি থেকে সর্বপ্রথমে আমি 4 জনের কথা বলে দিচ্ছি বেশ তাই হবে গো প্রভু যে শতজ্বর এতহুজ্জু ইন্দজ্বর পিন্দজ্জু কি বাবরে এই হলো বাব লক্ষ 4 জনি করুণ আমরা কোনো কিছু জানতে চাইনি তবে আজ যাওয়ার বেলা যেটুকু জানতে চাই সেটুকু কেন বা গোপন করছো গো প্রভু প্রভু 84 লক্ষ জনের ঘটনা গোপন করিলে মানিব না অরিলে তো 84 লক্ষ জনের ঘটনা গোপন করিলে মানিব না অতি প্রভু হে বল কথা শুনিবার বাসো আদি 35 লক্ষ ফল ফলে আদি ধনশস্য বৃক্ষ আদি কি বাবরে 22 লক্ষ জলে রজীবিকা অনিরুদ্ধ যে 32 লক্ষ ফল ফল আদি ধনশস্য বৃক্ষ আদি কি বাবরে 22 লক্ষ জলের জীবিকা আর বাকি জীবিকা গুলি ও আর বাকি জীবিকা গুলো কোথায় রয়েছে হ্যাঁ প্রভু বেশ তাহলে শোনো অনিরুদ্ধ আরে 14 লক্ষ পশু জাতি কুকুর বিড়াল ঘোড়া হস্তি 14 লক্ষ পশু জাতি কুকুর বিড়াল ঘোড়া হস্তি কি বাবরে 9 লক্ষ জঙ্গলের বানর যে 14 লক্ষ পশু জাতি কুকুর বিড়াল ঘোড়া হস্তি কি বাবরে 9 লক্ষ জঙ্গলের বানর আর বাকি জীবিকা গুলো প্রভু ও আর বাকি জীবিকা গুলো জীব গুলো হ্যাঁ প্রভু ঠিক শোনো আরে 3 লক্ষ মানুষ জন্ম মানুষ জন্ম দুর্লভ জন্ম 3 লক্ষ মানুষ জন্ম মানুষ জন্ম দুর্লভ জন্ম কি বাবরে কর্ম গুণে গোলকে হয় তার বাস সত্যি হচ্ছে যে 3 লক্ষ মানুষ জন্ম মানুষ জন্ম বাবা দুর্লভ জন্ম কি বাবরে কর্ম গুণে তার গোলকে হয় বাস আচ্ছা প্রভু আমরা যে সমর্থলকে জন্ম নেব আমি বাকি রূপে জন্ম নেব এবং ও সেই বাকি রূপে জন্ম নেবে গো প্রভু ও তা তুমি জেনে নিতে চাও হ্যাঁ প্রভু শোনো পুত্র তুমি মর্থধামে জন্ম নেবে মর্থলকে জন্ম নেবে তুমি পুরুষ রূপে আর উষা উষা দেবী জন্ম নেবে নারী রূপে বেশ তাহলে আমি নারী সম্পর্কে কিছু জেনে নিতে চাই প্রভু ও তুমি নারী সম্পর্কে কিছু জেনে নিতে চাও বেশ বলো মা বলো প্রভু নারী জাতি প্রভু কয় প্রভু
नारी जाति प्रभु कई प्रकार मोरिले जाए कोनो बादार कि प्रभु ए बालक कथा मर सुने बार बार सुना प्रभु ओ मां ता तुम जेंड दे जाओ मांगो अरे नारी जाति मा चार प्रकार मोरिले जाए मा जो मेर दार नारी जाति मा चार प्रकार मोरिले जाए मा जे नारी जाति मागो चार प्रकार मरिले जाए जमीर दार कि मागो से जमालय बसे हय मा पाप पुण्येर विचार प्रभु से चार जातेर नारी नाम कि प्रभु ओ से चार जात नारी नाम कि था सेटा तो जेने नीते चाओ बेश ताले सुनो मागो से चार जात नारी नाम कि रयेछे बोलो अरे सखिनी हिमा हस्तिनी पत्नी मा चित्तिनी यही होलो नारी चारो जाति शंखिनी मा हस्तिनी पत्नी मा चित्तिनी कि मागो यही होलो मागो नारी चारो जाति शंखिनी नारी व्यवहार केमन प्रभु सेटा तो देखते जाओ हेगो प्रभु अरे शंखिनी मा रान्ना करे स्वामी लागे खावा करे शंखिनी मा रान्ना करे स्वामी लागे खावा करे कि मा गो ताहर छेले के मारे प्रदान प्रभु সংখিনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে কি মাগো সেই সময় কোলের সন্তান কাঁদে মারে প্রলাপ খাতমা প্রভু এমনও নারী এই ত্রিজগতে আছে সত্য অনিরুদ্ধ সত্য ওগো প্রভু তাহলে হস্তিনী নারীর ব্যবহার কেমন ও হস্তিনী নারীর ব্যবহার কেমন হ্যাঁ প্রভু আরে হস্তিনী মা হাসি হাসে পর পুরুষকে নজর করে হস্তিনী মা হাসি হাসে পর পুরুষকে নজর করে কি মাগো নিজের স্বামী পরে বিপদে যে হস্তিনী মা হাসি হাসে পর পুরুষকে নজর করে কি মাগো নিজের স্বামী দিনের দিন পদে পদে পরে বিপদে মাগো আচ্ছা প্রভু চিন্তামণি চিন্তা করে স্বামীর পদে ভক্তি রাখে
চিন্তা মনি মাগো চিন্তা করে স্বামীর পদে সেই নারীটা সদা সর্বদায় ভক্তি রাখে কি মাগো দিনের দিন তার ঘরে গৃহ লক্ষ্মী বাড়ে দিনে দিনে প্রভু বেশ আমার সবকিছু জানা হয়ে গেছে প্রভু বেশ সরবত্রী সরবত্রী দেবী মনসা বলে তোরে অনিরুদ্ধ সাথে নিয়ে যাবে অতি যত্নে বেশ পিতা তোমার যখন কার্য সিদ্ধি হয়ে যাবে আবার হংসরত করে পাঠিয়ে দিবে তুমি এই ইন্দ্র সব আমাছারে বেশ পিতা তাই হবে এসো অনিরুদ্ধ সা ওগো প্রভু অনিরুদ্ধ উষা আসার পূর্বে আমায় বারবার বলেছিল ওগো প্রভু যাব না সে দেব সমাজে হয়তো হয়তো সেখানে গেলে আমাদের আজ বিপদ হতে পারে উষাকে বারবার বুঝিয়েছিলাম উষা দেবতা গণের কাছে আমাদের কোনো বিপদ হতে পারে না কিন্তু ভাবিনি সে দেবগণের দ্বারায় আজ আমার অভিশাপ প্রাপ্ত করে আমাদের যেতে হবে সে মর্ত্য লোকে জানি না আমরা কি দোষ করেছিলাম এমন কি ভুল করেছিলাম যার জন্য আজ আমাদের সাথে এত বড় ছলনা করলো দেবগণ তবে ওগো প্রভু আমাদের জীবন জলের শুধু দেবগণ আর কেউ নেই তাই যদি অজান্তে কোনোদিন আপনার মনে ব্যথা দিয়ে থাকে কোনো দেবগণের মনে ব্যথা দিয়ে থাকে তবে আমাদের অদম সন্তান হিসেবে ক্ষমা করে দেবে ওগো প্রভু আমাদের আশীর্বাদ করুন মর্ত্যলোকে গিয়ে যেন সরস বছর কাটে আবার আসতে পারে অনিরুদ্ধ ওগো প্রভু হরে পুত্র আমার জীবনের সার তুমি প্রভু গো প্রণাম জনাই আমি চরণে চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি
चरणे तुमा पिता आमाते बिरो मोई जाचे अरे अरे पुत्र अरे पुत्र जेतु रे एकी होई गेलो एकी होई गेलो जीवने बेचे आछे तुम्हारी दयाते दाओ जो दिया रोदो दुख नहीं दाते ए जीवने बेचे आछे तुम्हारी दयाते दाओ जो दिया रोदो दुख नहीं दाते যদি করে থাকি হই এক মোনা তোমারি করুণা যেন পাই এক কোনা তোমারি অভয় প্রভু দুঃখ হোক বার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো চরণে তোমার সুখী দুঃখী আমাদের কেটে যায় জীব হঠাৎ দেখি যে আজ এসেছে সাব তুমি যদি হও প্রভু একটু সদয় কাউকে করি না মোরা এতটুকু ভয় চরণে প্রণাম করে তাই বারে বার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই পর্থধামে কাটার পরে আবার হংসরথে করে ফিরিয়ে দিবে আমার মন্ত্রী মনসা তোমাদের এই ইন্দ্র সৌভাগ্যে বেশ পুত্র তাই যেন হয় কি প্রভু সরসুন বছর পর আবার যেন ফিরে আসতে পারি ইন্দ্রালয় এসো অনুরোধা এসো বেশ যাও পুত্রী নিয়ে যাও বিদায় প্রভু হরে পুত্র বিদায় হরে পুত্র বিদায় ঊষা বিদায় হরিদেব শ্রীনারায়ণ মামা অনিরুদ্ধ
অনিরুদ্ধ উষা চলে গেল অর্থধামে, যতদিন না ফিরে আসবে অর্থধাম থেকে ততদিন নিত্য ততদিন নিত্য গান তুমি করবে বিনার সুরে। বেশ তাই হবে, বেশ বড্ড ক্লান্ত লাগে মোরে, চলো বিশ্রাম করি বিশ্রামে কক্ষে গিয়ে।